হেই গাইস, তো এট লাস্ট সেদিন এসে গেছে যেদিন আমি আজকে আমি আমার একটা বাচ্চা অ্যাডপ্ট করতে যাব, মানে একটা পাখি। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন রেডি টু গো। আমার মোহানও অনেক এক্সাইটেড, যদিও সে জানে না আমি কই যেতেছি, তবুও আমি ওকে বলি না সারপ্রাইজ দেবো দেখা। তো হঠাৎ করে দেখি যে এখানে মারামারি বাচ্চে মারতেছিল। তো আমি এখন রাস্তায়, এট লাস্ট আমি পৌঁছে গেছি। আমার বাচ্চাটা এসে পড়ছে আমার হাতে। আমার মানে এতদিন ধরে আমি ওয়েট করতেছি বাচ্চাটার জন্য। যাই হোক, তো আমি ওকে রোদে যাতে না পড়ে ওর উপরে জন্য হাত দিয়ে রাখছিলাম যাতে ওর গরম না লাগে। তো আমি এট লাস্ট আমার বাসায় এসে পড়ছি, এখন আমি নামবো। ওকে, তো আমার আর টর্চ হইতেছিল না, আমি বাচ্চাটাকে টর্চ দিয়ে ফুচি দিয়ে দিয়ে দেখতেছিলাম কি পয়েন্টটা। পরে লিপটা এসে পড়ে, পরে আমি লিপটে উঠি, উঠার পর আমি বাসায় যে পৌঁছে যাই, আমি কলিং বেল দিতে থাকি ইচ্ছা মতো তাড়াতাড়ি খুলুন বাচ্চাটা দেখবো। পরে তাড়াতাড়ি করে বাসায় যাই, আর তাড়াতাড়ি করে কাইটা, পরে দেখি খুইলা। ও মাই গড, লুকাবার দিতেছে, কোনে গিয়ে লুকাবো? আসো 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 আসো, দেখি। তো আমি এখন মোহানকে সারপ্রাইজ দিব। দেখো তো কি, ও মাই গড, কি নতুন, কি নতুন, কি এটা? ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, কি এটা নতুন? খুশি হয়েছো তুমি? হ্যাঁ, ওরে বাবা, দেখ দেখ অবস্থাটা। মোহন মানে সেই খুশি হয়েছে, মানে কি বলবো, ওরে ওরে দেই খাও জাস্ট।